শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। শুক্রবারে গেলে জুম্মার নামাজ পড়ে? হ্যাঁ। জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ কয়বার পড়ছেন? পাঁচ ওয়াক্ত কম পড়ছি আর কি। পাঁচ ওয়াক্ত বড় নাই পড়ছি মানে মাঝে মধ্যে আর কি। কতদিন আগে পড়ছেন? অনেক আগে, অনেক আগে। আফসোস। আর ছেলে মেয়ে কয়জন আপনার? দুই ছেলে। এই মুহূর্তে যদি একটা ছেলে মারা যায় আপনি কি করবেন? কানবেন না? কেমনে কানবেন একটু বলেন তো। কানমু তো কানদার না নিকান। আল্লাহরে পর্যন্ত গালি গালা শুরু করে দিবেন? হ্যাঁ আল্লাহ। আমি আমি মনে করেন খারাপ সময় পাই না, হয়তো রাস্তাঘাটে চলি পোশাক পরে পানি লয় না। আমার দোনো ছেলে পানি লয় না, এটা তো আপনার সমস্যা। আমার আমার দোনো ছেলে নামাজ পড়ে। অনেকে বলে থেকে কোনদিন নামাজ মিস দিবেন না, নিয়ত করবেন। আমি বলেন আপনার শিওর দিতে পারবো না। আমি বলেন আমি শিওর আমি দিতে পারবো না। মানে কেন শিওর দিতে পারবেন না বলেন? কাজে কামে থাই ব্যস্ততা, এই জন্য আর কি হয় না। এই জন্য নামাজ পড়বেন না? সময় সুযোগে যেকালে মানে সুযোগে থাকে সেকালে যাই। যদি এহান আল্লাহ আপনার দুনিয়া থেকে নিয়ে যায়, আপনার সময়ও শেষ সুযোগও শেষ আপনার কাজও শেষ, যাইতে তো হবেই। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে তারে শয়তান কোনোদিন আকৃষ্ট করতে পারে না। পারে? যে লোক মসজিদের থেকে দূরে সরে যায় তারে শয়তান কি করে? শয়তান তারে গ্রাস করে, শয়তান তারে জীবনটারে শেষ করে ফেলায়। এই যেটা আপনার বেলায় ঘটতেছে, আপনার সন্তান নামাজ পড়ে আপনি নামাজ পড়েন না। সন্তান নামাজি বাবা বেনামাজি, আপনার সন্তান তো আপনার হাসরের ময়দানে বাঁচাইতে পারবো না। আপনার আপনি কি জানেন বাবার কারণে সন্তান জাহান্নামে যাবে? জানেন? জানেন এটা? যে যেটা করবো সেই সেটাই। আপনি কি জানেন আপনার কারণে আপনার সন্তান জাহান্নামে যাবে? জানেন? তাহলে আপনি কি চান আপনার সন্তান জাহান্নামে যাক? না আমি মানে সন্তানরা যদি এখন এই মুহূর্তে এখানে যদি কেউ আগুন লাগায় দেয় আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। তা আপনি কি আপনি কীভাবে চান আপনার সন্তান জাহান্নামে যাক? চান? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, সব দিকেই কন্ট্রোল রাখতে হবে। বসেন আচ্ছা যাক, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমরা এমনি কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? আমরা ও হাদিসে গেলে একটু সুন্দর করে বলা লাগবে না ভাই, আমার সময় নাই। আমরা কোন নবীর উম্মত এমনি বলেন? এই শেষ প্রশ্ন। সারাদিন পরিশ্রম করছি। আচ্ছা অসুবিধা না, আমি ছেড়ে দিব। বের বল, এনে বলেন 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 আপনি আমরা কোন নবীর উম্মত? বলেন কোন নবীর উম্মত? বলেন আমরা আল্লাহর নবী উম্মত। আল্লাহর নবীর উম্মত আমরা। আল্লাহর নবীর নাম কি? নাম তো বলতে হবে। নাম বলেন। নাম বলেন। দেখছেন কবরে রাইখে আসলে তিনটা প্রশ্ন, একটা প্রশ্ন হইলো আমরা কোন নবীর উম্মত? আপনি জানেন না কোন নবীর উম্মত? আওয়াজ দিন না ভাই, জানেন না কোন নবীর উম্মত কি জবাব দিবেন? এমনি নামাজ কয়েক তো? নামাজ কয়েক তো? নামাজ তো পাঁচ ওয়াক্ত। কি কি? জোহর, তারপর হইলো আসর, ইশার, ফজর। ফজর বলেন? ফজর, ফজর, জোহর, জোহর, আসর, আসর, মাগরিব, মাগরিব, এশা, এশা। তাহলে নামাজ হইছে পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত। আমরা হইছি, আমরা হইছি কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ আপনারা হেদায়েত করুক, আল্লাহ আপনারা মাফ করুক। আপনার সন্তান যদি আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা বলো তো আমরা কোন নবীর উম্মত, কি কইবেন? শরম লাগবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলমাটা পড়তে পারেন? আপনি পারেন কলেমা?
পড়েন না কোনোদিন কলমা তো ইয়ে পড়েন লা ইলাহা বলেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন বলেন এবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়েন এগুলি শিখিয়েন এ খালি ব্যস্ততা দেখেন না মরে যাবেন ব্যস্ততা শেষ আমার কথায় মনে কিছু নেই না না এটাই আপনার হেদায়েত আপনি যদি হন এটা সমস্যা নেই আপনি যদি পরিবর্তন হন এখান থেকে হবে আর আপনি যদি পরিবর্তন না হন কোনোদিন হইতে পারবেন না চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন ভালো থাকেন সমস্যা নেই আসসালামু আলাইকুম দেন